আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। আজ অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য। যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন বা যারা অলরেডি ভিজিট ভিসায় চলে আসছেন তাদের জন্য কিছু কথা। তো একটা গুড নিউজ দিয়ে দিই, বর্তমানে বাংলাদেশ থেকে আসার জন্য আরটিপিসিআর যে টেস্ট হয় এয়ারপোর্টের মধ্যে যে টেস্টটা করা লাগে সেটা এখন থেকে আর করতে হবে না। এখন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো মেডিকেল ল্যাব যেগুলো বাংলাদেশের সরকার অ্যাপ্রুভ করেছে সেগুলো যে কোনো একটা ল্যাব থেকে করোনা টেস্ট করে আপনারা ফ্লাইটের আগের দিন করোনা টেস্ট করাইতে পারেন, করে আপনারা চলে আসতে পারবেন। ফ্লাইটের 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে এয়ারপোর্টে আসলে বোর্ডিং পাস নিয়ে আগের মতোই নর্মালভাবে আসতে পারবেন। এখন আর আরটিপিসিআর টেস্ট যেটা আগে 8 ঘন্টা আগে করা লাগতো সেটা করা লাগবে না। যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হলো ভিজিট ভিসা। বাংলাদেশ থেকে এবছর প্রচুর ভিজিটর দুবাইতে প্রবেশ করেছেন, ইউএইতে আছেন, কেউ কেউ আত্মীয় স্বজনের মাধ্যমে আসছেন, তারা অলরেডি কোনো না কোনো জায়গায় কাজে লেগে গেছেন। অনেক কোম্পানি লোক হায়ার করছিল, দেখা গেছে কোনো কোনো কোম্পানি 10 জন লোক হায়ার করবে, কিন্তু আমাদের বাংলাদেশিরা অনেকেই আছেন বা অনেক দেশি ন্যাশনালিটি আছেন যারা মানুষের কাছ থেকে ভিসার কথা বলে, টাকার কাজের কথা বলে অনেকগুলো টাকা নিয়ে গেছেন। প্রতিদিন অনেক মানুষের সাথে দেখা হইতেছে যারা এদেশে আসছেন ট্যুরিস্ট ভিসায়, ভাবছিলেন যে এখানে আসার পরে কোনো একটা কাজের ব্যবস্থা হবে, কিন্তু হয় নাই। আত্মীয় স্বজন ভাই বান্ধবের মধ্যে যারা আসছেন তারা কোনো না কোনো জায়গায় হয়তো সেটেল হইতে পারছেন, এবং যে কেউ আনেন না কেন তার নিজের মানুষ যাদেরকে আনছেন কোনো না কোনো জায়গায় সেটেল করে ফেলেছেন। কিন্তু যারা অন্য অন্য মানুষের দেখা দেখে আসছেন, অথবা বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে যারা বুদ্ধি দিয়েছিল যে তুমি দুবাই চলে যাও, ওইখানে আমরা কাজের ব্যবস্থা করব, ভিসার ব্যবস্থা করব, এরা অনেক মানুষকে অলরেডি বিপদে ফেলে দিছে। আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে অনেক ভাইরাই আছেন ভিসার জন্য দিচ্ছিলেন, দেওয়ার পরে ওদের ভিসা ওভারস্ট হয়ে গেছে, ফাইন চলতেছে, ব্লক হয়ে গেছে, এখন তাদের কোনো গতি নাই। তো যারা আনতেছেন আর যারা বাংলাদেশ থেকে আসতেছেন তারা কী চিন্তা করে আসতেছেন সেটা আমি জানি না। যদি আপনাদের এখানে আপনাদের যদি কাজ ভালো জানা থাকে, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে যে কোনো কোম্পানি আপনাদেরকে রাখবে। কিন্তু যেই ভাইয়েরা তাদের কাছ থেকে টাকা নিতেছেন বিভিন্ন কোম্পানিতে কাজে দেবার জন্য এবং দিতেছেন না, তাদেরকে আমি কী বলবো? তাদের জন্য আপনারাই সোচ্চার হতে হবে। আপনারা কাউকে টাকা দেওয়ার আগে, বিশেষ করে কাজের জন্য টাকা কেন দেবেন? যদি কোনো কোম্পানিতে কাজে লাগেন তখন যদি খুশি হয়ে তারা যদি আপনারা কিছু দেন সেটা হলে ভিন্ন কথা, কিন্তু আপনাদের কাছ থেকে 2,000-5,000 দাম করে নিচ্ছে, নেওয়ার পরে সব কিছু ফেক ডকুমেন্ট দিয়ে আপনাদের কাছে টাকা নিয়ে তারপরে উদাও। সো এইরকম যারা কাজের অফার দিতেছে অনলাইনে তাদের থেকে বিরত থাকুন। যদি পারেন কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যদি কেউ থাকে দেন আপনারা কাজের কোনো চিন্তাভাবনা করেন। আর বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চাইতেছেন বা যারাই আনবেন আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যদি আপনাদের নিজেদের লোক হয় কোনো জায়গায় কাজে লাগাইতে পারেন তাহলে নিয়ে আসেন, নইলে এতগুলো টাকা তাদের কাছ থেকে নিয়ে 3-4 লাখ টাকা নিয়ে দেখা গেছে আনতেছেন কাজের কথা বলে তারপরে কাজ দিতেছেন না। আর বর্তমানে যেই জায়গায় আমরা দেখতেছি শারজা বলেন, আসবান বলেন, দুবাই বলেন, সব জায়গায় বেকারত্বের হার অনেক বেশি বেড়ে গেছে, বিশেষ করে আমরা বাংলাদেশি ন্যাশনালিটি যারা আছি তারা। তো বাংলাদেশ থেকে আসার আগে যদি আপনি এতটুকু ক্লিয়ার হয়ে যান যে হ্যাঁ আমি কোথায় যাইতেছি, কিসের কাজে যাইতেছি, আমি যেখানে ভিজিটে যাব, যাওয়ার পরে এই 3 মাস যে সময় আছে ভিজিটের এই সময়ের মধ্যে আমি কী করতে পারবো, আপনার যদি কোনো কাজ জানেন বা ব্যবসা বাণিজ্য করার জন্য আসেন তাহলে ওকে, কিন্তু কোনো কাজকর্ম জানতেছেন না, ডাইরেক্ট চলে আসছেন, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো রেফারেন্স নাই, দেন এখানে এসে বিপদে পড়বেন। এই দেশে 1 মাস থাকতে আর খাইতে গেলে একবারে মিনিমাম একবারে কম করেও হলে আপনার 500 দিরহাম, মানে বাংলাদেশের 12,000 থেকে 13,000 টাকা লাগবে কোনো রকম চলতে গেলে। তা আপনি যে কয় মাস কাজ পাবেন না ততদিন দেখা গেছে এই টাকা দিয়ে আপনাকে চলতে হবে, প্রতি মাসে এই টাকাটা আপনার বাংলাদেশ থেকে আনতে হবে। তারপরে যখন আপনি কাজে জয়েন করবেন, আপনি যদি ভালো দক্ষ কোনো মানুষ না হন, নতুনভাবে যদি কোনো কোম্পানিতে ঢুকেও যান, কাজ যদি পেয়েও যান, সেক্ষেত্রে আপনি স্যালারি যে পরিমাণ পাবেন দেখা গেছে থাকা খাওয়ার পরে বাংলাদেশের 15-20 হাজার টাকা সেভ করা আপনার জন্য অনেক কষ্ট হবে। এখানে হয়তো অনেকে এসে কমেন্ট করবেন এটা না বা এটা এরকম না এরকম না, আপনারা প্রথমে যদি আসেন কোনো কোম্পানিতে পান, কাজ পান, কাজ করতে হবে, কষ্ট করে করতে হবে, এবং স্যালারি এরকমই সবসময়। এই দেশে যারাই নতুন লেবার আসছিল তাদের স্যালারি এরকমই আছে, এখনও পর্যন্ত 700-800 দিরহাম স্যালারি আমাদের বাংলাদেশিদের। তো এই স্যালারিতে কাজ করতে হবে, মাস 2 মাস 3 বছর কাজ করার পরে আপনি যখন একটা পজিশনে চলে যাবেন তখন আপনি আপনাদের নিজেকে পরিবর্তন করতে পারবেন, কোনো কিছু করতে পারবেন, তখন দেখা গেছে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন, মোটরসাইকেল লাইসেন্স নিতে পারবেন, কোনো ভালো একটা কাজে লাগতে পারবেন। আর যারা টাকা নিয়ে আসতেছেন যে না আমি এতটুকু টাকা নিয়ে যেতেছি আমি ওইখানে গিয়ে ভিসা লাগাইতে পারবো, ড্রাইভিং লাইসেন্স নিতে পারবো, তারপরে কোনো কোম্পানিতে জয়েন করবো, দেন ওকে সেটাও আসতে পারেন, বাট সেটা বড় একটা পরিমাণ টাকার দরকার। এখানে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে 2.5-3 লাখ টাকা লাগে, এখানে এসে ভিসা লাগাইতে আপনার 2 লাখ টাকা লাগতেছে, আবার
ড্রাইভিং লাইসেন্স নিতে 2 থেকে 3 লাখ টাকা লাগতেছে। তো অনেক ভাই প্রতিদিন আমাকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন, কাজের জন্য ফোন করতেছেন, বাট আমি সরি, আমি আমার এরকম কোনো কোম্পানি নাই যে আমি কাজ দিতে পারবো, আমার জানাশোনাও কোনো কোম্পানি নেই। কারণ দেখেন, যে কোম্পানিগুলো মানুষ নেওয়ার দরকার ছিল তারা অলরেডি নিয়ে নিছে, কারো 20 জন দরকার ছিল, কারো 100 জন দরকার ছিল, বড় বড় কোম্পানি যারা তারা নিয়ে নিছে। বর্তমানে কাজের ভ্যাকেন্সি কিন্তু খুব কম। সো এখন যদি শিক্ষিত মানুষ থাকেন, ভালো কাজ জানেন, সার্টিফিকেটদারি হয়, ভালো ইংলিশ জানেন, যে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে কিন্তু কাজ নিতে পারবেন, এগুলো পাওয়া যায়। বাট কোনো কিছু নাই, এক্সপিরিয়েন্স নাই, আপনি কথাবার্তাও বলতে পারতেছেন না, তার মানে আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট করে যখন আপনি কথাবার্তা শিখে যাবেন, তখন কি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। এখন আপাতত আসছেন, যে যেই কোম্পানিতে পান, যদি সুযোগ সুবিধা কমও পান, আপাতত ঢুকে যান, তবুও আপনারা অবৈধ হবেন না। এখানে অনেক বাইরে আছেন, অনেক কোম্পানি পাইতেছেন, বলতেছেন না এখানে স্যালারি কম, এখানে এই ফেসিলিটি নাই, এখানে ওভার টাইম নাই, তারপরে কাজ করতেছেন না, কাজে যাইতেছেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি। কারণ আপনার কয়েকদিন পরে আপনার যখন ভিসা শেষ হয়ে যাবে, তখন আপনার ভিসাতে ফাইন শুরু হয়ে যাবে। আর সেই যেটাই পান সেই কাজটাই করেন, কষ্ট করেন, বৈধভাবে থাকেন, 1-2 বছর কাজ করার পরে আপনার নিজেরা একটা স্থান গড়তে পারবেন। যখন এখানে কথাবার্তা শিখতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন, তখন দেখা গেছে আপনারে নেওয়ার জন্য অনেক কোম্পানি ওয়েটিং করবে, যে আপনি যে কোনো কোম্পানি থেকে ঢুকতে পারবেন। সো আপাতত যারাই আসবেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যদি কোনো রেফারেন্স থাকে দেন আসেন, আর না হইলে অযথা বর্তমানে এদেশে না আসাটাই বেটার হবে। ঘুরার জন্য আসতে চাইতেছেন, ঘুরে যান, অনেক সুন্দর দেশ। কিন্তু কাজের জন্য যদি আসতে হয়, অবশ্যই ভালো কোনো কোম্পানির রেফারেন্সে আসবেন, আর না হলে কোম্পানি থেকে সরাসরি ভিসা নিয়ে আসবেন, অথবা যদি কেউ আত্মীয় স্বজন থাকে রেফারেন্স নিয়ে আসবেন। কিন্তু কোনো কিছু নাই, শুধুমাত্র ভিজিট ভিসাটা কিনেই বাংলাদেশ থেকে চলে আসবেন না, তাতে আপনারা মহাবিপদে পড়বেন। এবং যারা আছেন তারা বুঝতেছেন যে তারা কতটুকু বিপদে আছেন। যাই হোক, আপনাদের জন্য সতর্কবাণী এই ভিডিওটা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর যারা নতুন আছেন আরব আমিরাতের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।